হিজাব কাণ্ডে মুখ খুললেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী মুসলিম ছাত্রীদের পাশে দাঁড়ালেন প্রিয়াঙ্কা তিনি বললেন কে কি পড়বে সেটা তার ব্যক্তিগত ব্যাপার এই ব্যাপারে হস্তক্ষেপ ভালো না প্রিয়াঙ্কার বক্তব্যকে সমর্থন করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীও কোন মহিলা বিকিনি পড়বেন নাকি মাথায় ঘোমটা দেবেন সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কেবলমাত্র তারই অধিকার আছে বলে মনে করেন কংগ্রেস সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী কর্ণাটকের শিক্ষা প্রতিষ্ঠানে মুসলিম ছাত্রীদের হিজাব পরা ঘিরে অশান্তির ঘটনায় প্রতিক্রিয়ায় বুধবার লেরকি হু

ভয় পেয়ে গুটিয়ে না গিয়ে হিজাব পরিহিত ছাত্রীও পাল্টা আল্লাহ আকবর স্লোগান দিয়েছে মুসলার নামে ওই ছাত্রীর ভিডিও প্রকাশ্যে আসার পর বুধবার কড়া প্রতিক্রিয়া জানালেন প্রিয়াঙ্কা গান্ধী প্রিয়াঙ্কার ওই টুইটে লাইক দিয়ে সমর্থন জানিয়েছেন রাহুল গান্ধীও সম্প্রতি তিনিও কর্ণাটকের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মুসলিম ছাত্রীদের হিজাব পরে ক্লাস করার বেধে নিষেধ জারি প্রতিবাদ জানিয়েছিলেন প্রসঙ্গত গত মাসে কর্ণাটকের উদুপির একটি কলেজে হিজাব পরিহিত পড়ুয়াদের ক্লাস করতে না দেওয়ার অভিযোগে কেন্দ্র করে বিতর্ক সূত্রপাত জেলা প্রশাসনের বার্তা পেয়ে কলেজ কর্তৃপক্ষ হিজাব পরি ক্যাম্পাসে না ঢোকার নির্দেশিকা জারি করেছিল এ বলে অভিযোগ ওই ঘটনার পর কঠোর হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যেরা রাজ্য জুড়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে হিজাব বাতিলের দাবিতে পথে নামে শুরু হয় অশান্তি পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে তিন দিন রাজ্যের সমস্ত স্কুল কলেজ বন্ধ রাখার নির্দেশ দিতে হয় কর্ণাটকের মুখ্যমন্ত্রী বসবরাজ বোম্বাইকে কর্ণাটক হাই ওর হিজাব সংক্রান্ত মামলার শুনানি হয়েছে বুধবার এরই মধ্যে হিজাব বিতর্কে অশান্তির আঁচ লেগেছে মধ্যপ্রদেশ এবং ভিউ রিপোর্ট বেঙ্গল টাইমস আপনারা দেখছেন বেঙ্গল টাইমস আপনার বা আপনার এলাকার যে কোনো খবর বা ব্যবসায়িক বিজ্ঞাপন দিতে ফোন করুন সিক্স টু নাইন সেভেন ফোর সেভেন টু ওয়ান সেভেন ফাইভ নাম্বারে আপনারা দেখছেন বেঙ্গল টাইমস প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে অবশ্যই বেঙ্গল টাইমস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশাপাশি ফলো করুন বেঙ্গল টাইমস ফেসবুক পেজটিও সুস্থ থাকুন ভালো থাকুন আর অবশ্যই দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল বেঙ্গল টাইমস বেঙ্গল টাইমস নিরপেক্ষ সংবাদ